তো বন্ধুরা, আপনার বাজেট যদি 10,000 টাকা হয়ে থাকে, তাহলে আপনার জন্য থাকছে সেরা 5টি ফোন, যেগুলো কিনলে আপনি কোনোভাবেই ঠকবেন না। অর্থাৎ এই বাজেটের মধ্যে ভ্যালু ফর মানি স্মার্টফোন। এবং এই বাজেটে আমি এই 5টি ফোনকে কেন সিলেক্ট করলাম তার কারণ সহ ডিটেলসে জানতে পারবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। প্রথমেই আসি লিস্টের 5 নম্বরে থাকা ফোনটি, সেটি হচ্ছে রিয়েলমি C2। এই ফোনটি আপনি ইন্ডিয়া থেকে কিনতে পারবেন 5,999 রুপি দিয়ে, এবং বাংলাদেশ থেকে 9 থেকে 10,000 টাকার মধ্যেই কিনতে পারবেন। এই ফোনের কনফিগারেশন হিসেবে থাকছে 2GB RAM ও 32GB ইন্টারনাল স্টোরেজ, যেখানে আপনি এক্সটার্নাল মেমোরি হিসেবে ব্যবহার করতে পারবেন 256 জিবি পর্যন্ত। ডিসপ্লে হিসেবে পাবেন 6.1 ইঞ্চির HD+ ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে। এর সাথে ব্যাটারি হিসেবে পাবেন 4000 mAh ব্যাটারি, এবং এই ফোনের প্রসেসর হিসেবে থাকছে মিডিয়াটেক হেলিও P22 অক্টোকর প্রসেসর। আবার ক্যামেরা হিসেবে পেয়ে যাবেন ডুয়েল রিয়ার ক্যামেরা 13+2 মেগাপিক্সেলের, এবং সেলফি ক্যামেরা হিসেবে পাবেন 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। তো বলা যেতেই পারে মাত্র 10,000 টাকার মধ্যে দারুণ একটি স্মার্টফোন হচ্ছে রিয়েলমি C2। এবারে আসি লিস্টের 4 নম্বরে থাকা ফোনটি, তা হলো টেকনো স্পার্ক গো। আর এই ফোনটি আপনি ইন্ডিয়া থেকে কিনতে পারবেন 5,600 রুপি দিয়ে, এবং বাংলাদেশ থেকে 8,900 টাকায় কিনতে পারবেন। এই ফোনে পেয়ে যাবেন 2GB RAM ও 16GB ইন্টারনাল স্টোরেজ, যেখানে ডিসপ্লে হিসেবে পেয়ে যাবেন 6.1 ইঞ্চির HD+ ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে। আবার ক্যামেরা হিসেবে পেছনে রয়েছে সিঙ্গেল ক্যামেরা সেটআপ, যার অ্যাপারচার F2.0, এবং সেলফির জন্য পেয়ে যাবেন 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এর সাথে ব্যাটারি হিসেবে থাকছে 3000 mAh ব্যাটারি, এবং এই ফোনটিতে প্রসেসর হিসেবে পেয়ে যাবেন মিডিয়াটেক হেলিও A22 প্রসেসর। আর এটি এখন পর্যন্ত আন্ডার 10,000-এর মধ্যে বেস্ট ফোন। তবে এর থেকে যদি ভালো ফোন পেতে চান, তাহলে চলে আসুন লিস্টের 3 নম্বরে থাকা ফোনটি, সেটি হলো Realme 3। আর এই ফোনটি আপনি ইন্ডিয়া থেকে কিনতে পারবেন 8,000 রুপি দিয়ে, এবং বাংলাদেশ থেকে 11 থেকে 12,000 টাকার মধ্যেই কিনতে পারবেন। তো এখানে রয়েছে 3GB RAM ও 32GB ইন্টারনাল স্টোরেজ, যেখানে আপনি এক্সটার্নাল মেমোরি হিসেবে 256 জিবি পর্যন্ত ব্যবহার করতে পারবেন। ডিসপ্লে হিসেবে পেয়ে যাবেন 6.22 ইঞ্চির HD+ ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে। আবার ক্যামেরা হিসেবে পেয়ে যাবেন ডুয়েল রিয়ার ক্যামেরা, যার একটি 13 মেগাপিক্সেল এবং অপরটি 2 মেগাপিক্সেল। এর পাশাপাশি সেলফি ক্যামেরা হিসেবে পাবেন 13 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এই ফোনের প্রসেসর হিসেবে থাকছে মিডিয়াটেক হেলিও P70 অক্টোকর প্রসেসর, যা যথেষ্ট পাওয়ারফুল প্রসেসর আন্ডার 10,000-এর মধ্যে। এর সাথে ব্যাটারি হিসেবে পেয়ে যাবেন 4230 mAh ম্যাসিভ ব্যাটারি। এবারে আসি লিস্টের 2 নম্বরে থাকা ফোনটি, তা হলো Xiaomi সাব ব্র্যান্ড Redmi 7। এটি আপনি ইন্ডিয়া থেকে কিনতে পারবেন 6,999 রুপি দিয়ে, এবং বাংলাদেশ থেকে আনঅফিসিয়ালি 11,500 টাকায় কিনতে পারবেন। তো ফোনটিতে পেয়ে যাবেন 2GB RAM এর সাথে 32GB ইন্টারনাল স্টোরেজ। আবার ক্যামেরা হিসেবে পেয়ে যাবেন ডুয়েল রিয়ার ক্যামেরা 12+2 মেগাপিক্সেলের, এবং সেলফির জন্য পেয়ে যাবেন 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এর পাশাপাশি ব্যাটারি হিসেবে পাবেন 4000 mAh ব্যাটারি, এবং প্রসেসর হিসেবে থাকছে Snapdragon 632 প্রসেসর। আর এই বাজেটের মধ্যে দারুণ একটি প্রসেসর পেয়ে যাবেন Redmi 7-এর এই স্মার্টফোনে, তাই ফোনটিকে লিস্টের 2 নম্বরে রাখছে। কম দামে আরও একটি দারুণ স্মার্টফোন হচ্ছে Realme 5, তাই এই ফোনটিকে লিস্টের 1 নম্বরে রাখছে, যেটি আপনি ইন্ডিয়া থেকে কিনতে পারবেন 8,999 রুপি দিয়ে, এবং বাংলাদেশ থেকে আনঅফিসিয়ালি 14,000 টাকায় পেয়ে যাবেন। যদিও বাজেটটা একটু বেশি হতে পারে, তবে ফোনটি সেরা ফোন। এখানে আপনি 3GB RAM এর সাথে 32GB ইন্টারনাল স্টোরেজ পেয়ে যাবেন। ডিসপ্লে হিসেবে থাকছে 6.5 ইঞ্চির HD+ বেশ বড় সাইজের একটি ডিসপ্লে। আবার ক্যামেরা হিসেবে এই ফোনের পেছনে থাকছে 4টি ক্যামেরা, 12+8+2+2 মেগাপিক্সেলের, যা এই ফোনের হাইলাইট ফিচার। এবং সেলফির জন্য পেয়ে যাবেন 13 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এর সাথে ব্যাটারি হিসেবে পেয়ে যাবেন 5000 mAh ম্যাসিভ ব্যাটারি, এবং প্রসেসর হিসেবে পেয়ে যাবেন Snapdragon 665 প্রসেসর। তো বন্ধুরা, এই 5টি ফোনের মধ্যে কোন ফোনটি আপনার কাছে বেটার মনে হয়েছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে, হেল্পফুল মনে হয়, তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো বন্ধুরা, আজ চলে যাচ্ছি, তবে যাচ্ছি না, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার।